নিরাপদ মাছে ভূর্বদেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদকে সামনে নিয়ে জয়পুরহাটের কালায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভায় স্থানীয় মৎস্য চাষীদের পুরস্কার প্রদান ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মিনফুজুর রহমান মিলন। অনুষ্ঠানের প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি কালাইপুরো এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উপজেলা ভূমি কার্যালয় পুকুরে বিভিন্ন দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার আলীর সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস মেরি আক্তার মেরি, স্থানীয় সফল মৎস্য চাষী মোহাম্মদ হামিদুর রহমান হামিদ প্রমুখ। এরপরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় উপজেলার চার মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান, এছাড়া তেলাপিয়া মাছ সহ অন্যান্য মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ, মুক্ত জলাশয়ের আহরণে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করেছে। তাই মৎস্য উৎপাদন আরও বাড়াতে মৎস্য চাষে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতি সকলের আহ্বান জানান। সেই সঙ্গে নিরাপদ মাছ উৎপাদন ও বাজারজাত করতে পরামর্শ দেন তারা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।